নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়েও একটা বেশ ভালো খবর আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে এবং সব কিছু আপডেটস কিন্তু তোমরা এই একটা ভিডিওতেই পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে প্রথমবার এলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেটস সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক সো গাইজ সব ট্রান্সফার আপডেট দেওয়ার আগে প্রথমে কিন্তু একটা ভালো নিউজ দিয়ে দেবো মোহাম্মদ রাফিকে নিয়ে তো মোহাম্মদ রাফি কিন্তু রিসেন্টলি তার যে জার্সি আছে সেটাকে অকশানে তুলেছিলেন এবং তার থেকে আড়াই লাখ টাকা দাম উঠেছে এই জার্সিটার এবং এই আড়াই লাখ টাকা তিনি কিন্তু কেরালার চিফ মিনিস্টার কোভিড রিলিফ ফান্ডে পুরোটা দান করে দিয়েছেন তো সেটা একটা খুবই ভালো খবর এবং মোহাম্মদ রাফির এই উদ্যোগকে সবাই আমরা স্বাগত জানাচ্ছি তিনি কিন্তু একটা খুবই ভালো কাজ করলেন সেটাই তোমাদেরকে জানানো ছিল তো এই আপডেটটাই তোমাদেরকে দিয়ে দিলাম এটা কিন্তু একটা খুবই মহৎ কাজ এবং ভালো কাজ বলতেই পারো সো গাইজ আজকের ফার্স্ট ট্রান্সফার আপডেট যেটা দিয়ে দেবো সেটা কিন্তু চেন্নাই এফসিকে নিয়ে আমাকে অনেকেই বারবার কমেন্ট করে জানাও যে দাদা প্লিজ চেন্নাই এফসিকে নিয়ে কিছু নিউজ দাও কোনো ট্রান্সফার আপডেট দাও তো দেখো চেন্নাই এফসি এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে অতটা অ্যাক্টিভ নয় তাই জন্য সেরকম কোনো ট্রান্সফার নিউজ রোজ থাকে না চেন্নাই এফসিকে নিয়ে বাট আজকে কিন্তু চেন্নাই এফসিকে নিয়ে একটা ভালো ট্রান্সফার আপডেট উঠে এসেছে সেটা কিন্তু তোমাদেরকে সবার আগে আমি জানিয়ে দিচ্ছি সো কিন্তু অফার দিয়েছে চেন্নাই সিটি এফসির তেইশ বছর বয়সী লেফট ব্যাক অজিত কুমারকে হ্যাঁ বন্ধুরা এই অজিত কুমার কিন্তু একজন খুবই ভালো লেফট ব্যাক বলতে পারো আগের সিজনে খুবই ভালো পারফরমেন্স করেছিলেন চেন্নাই সিটি এফসির হয়ে চোদ্দোটা ম্যাচ খেলেছিলেন তাছাড়া এএফসি কাপে কিন্তু একটা ম্যাচ খেলেছিলেন এবং সেখানে একটা অ্যাসিস্টও করেছিলেন এই অজিত কুমার তো এবার এই অজিত কুমারকে কিন্তু একটা অফার দিয়েছে চেন্নাইন এফসি তো সেটাই তোমাদেরকে জানানো ছিল এই তেইশ বছর বয়সী লেফব্যাক কিন্তু একজন খুবই ট্যালেন্টেড ইয়াংস্টার প্লেয়ার তো দেখা যাক চেন্নাই এফসি এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে কিনা বাট একটা অফার করেছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম সো গাইজ এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু ফেরান মিনাসকে নিয়ে তোমাদেরকে আগের কয়েকটা ভিডিও আগেই জানিয়েছিলাম যে কোরো কিন্তু এফসি গোয়াতে হ্যাপি নন তিনি সেখানে তার ভ্যালুটা পাচ্ছেন না তাই জন্য তিনি কিন্তু এফসি গোয়া ছাড়তে পারেন তো এই আপডেটটা তোমাদের দিয়েছিলাম তো এবার কিন্তু কোরোকে অফার করে দিল মুম্বাই সিটি এফসি হ্যাঁ বন্ধুরা মুম্বাই সিটি এফসি যার কোচ কিন্তু এখন সার্জিও লোবেরা প্রাক্তন এফসি গোয়ার কোচ যার হাত ধরেই কিন্তু কোরো ইন্ডিয়াতে এসেছিলেন এবং তার আন্ডারে খুবই ভালো খেলে ছিলেন তোমরা আশা করছি জানো এফসি গোয়ার অনেক প্লেয়ারই মুম্বাই সিটি এফসিতে পরের সিজনে খেলতে পারেন যেমন মোর্তাদা ফল আহমেদ জাউ মান্দাররাও দেশাই এবার কিন্তু সেই লিস্টে নাম দিয়েছেন ফেরান কোরোমিনাস কোরোকে কিন্তু একটা বেশ বড় টাকার অফারই করেছে মুম্বাই সিটি এফসি তো এবার দেখা যাক কোরো কোন টিমে যান তো এই আপডেটটাই তোমাদের দেওয়া ছিল যে কোরোকে কিন্তু মুম্বাই সিটি এফসি এবার অফার করে দিয়েছে শো গাইজ এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটাও কিন্তু মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু আরও একজন বড় স্প্যানিশ স্ট্রাইকারকে অফার করেছে সেটাই তোমাদেরকে জানানোর আছে তো এই প্লেয়ারটা কিন্তু লা লিগা খেলেছে তো লা লিগা খেলা প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসিতে আসতেই পারে এবং মুম্বাই কিন্তু একটা বেশ ভালো টাকার অফারও করেছে তো এই প্লেয়ারটার নাম কিন্তু ম্যানুয়েল জেসাস ভ্যাসগুয়েস ফ্লোরিডো এত বড় নাম বলতে একদমই হবে না এনার একটা শর্ট নামও আছে সেটা কিন্তু চুলি চুলি বলেই সবাই চেনে তো এই চুলিকে কিন্তু অফার করেছে মুম্বাই সিটি এফসি তো এই প্লেয়ারটা কিন্তু উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার এছাড়া লেফট উইং আর রাইট উইংয়েও খেলতে পারে আর যেটা বলছিলাম লালিগার প্লেয়ার রিয়েল বেটিস জেটাফে আলমেরিয়ার মতো বড় বড় স্প্যানিশ ক্লাবে কিন্তু খেলেছেন এই চুলি এছাড়া ইউথ কেরিয়ারে কিন্তু স্প্যানিওলে খেলেছেন এই চুলি তো খুবই ভালো স্ট্রাইকার বলতে পারো আর লাস্ট সিজনে খেলছিলেন স্পেনেরই থার্ড ডিভিশন লিগের রিক্রিয়েটিভো বলে একটা ক্লাবে সেখানে কিন্তু বাইশটা ম্যাচে তিনটে গোল করেছেন এই চুলি তো খুবই ভালো স্ট্রাইকার হতে পারেন মুম্বাই সিটি এফসির জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু অফার করেছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম সো গাইজ এবার কিন্তু আজকে সবচেয়ে বড় নিউজ এবং কনফার্ম নিউজ দিয়ে দেবো সেটা কিন্তু ওডিসা এফসিকে নিয়ে ওডিসা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচকে তো এই অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু জেরাল্ড পেইটান তো এই জেরাল পেইটান কিন্তু একজন আইরিশ ফুটবলার ছিলেন চৌষট্টি বছর বয়স তিনি কিন্তু গোলকিপিং পজিশানে খেলতেন তিনি কিন্তু তার ক্লাব কেরিয়ারে এভারটান বর্নে মাউথ নরউইচ সিটি চেলসি ওয়েস্ট হ্যামের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এবং ক্লাব কেরিয়ারে কিন্তু টোটাল পাঁচশো সাতানব্বইটা ম্যাচ খেলে নিয়েছেন আর আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল টিমের হয়ে তেত্রিশটা ম্যাচ খেলেছেন তো এই আইরিশ গোলকিপার কিন্তু এবার সবচেয়ে বড় যে ব্যাপার এই গোলকিপার কিন্তু ম্যানেজার হয়েছিলেন অনেক বড় বড় ক্লাবের অনেক বড় বড় ক্লাবের কোচ ছিলেন তার মধ্যে ভেসেল কোবে ফুলহাম এই সব ক্লাব তো আছেই আর সবচেয়ে বড় যে ব্যাপার তিনি কিন্তু দু হাজার থেকে দু এতগুলো আঠেরো বছর আর্সেনালের গোলকিপিং করছিলেন তো বুঝতেই পারছো কত বড় লেভেলের একজন কোচ গোল গোলকিপিং কোচ তাও দু হাজার থেকে দু হাজার আঠেরো এতগুলো বছর তো এই অভিজ্ঞ কোচকে কিন্তু নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করে দিয়েছে ওডিশা এফসি একদম অফিসিয়ালি কনফার্ম এই নিউজটা তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম লাস্ট সিজন কিন্তু তিনি জে লিগের একটা ক্লাব সিমিজা এস পালস সেখানে কিন্তু হেড কোচ ছিলেন সেখান থেকে কিন্তু ওডিশা এফসিতে এলেন এই জেরাল্ড পেইটান খুবই ভালো এবং অভিজ্ঞ কোচ চৌষট্টি বছর বয়স তো এই আপডেটটাই তোমাদের দেওয়া ছিল গোল গোলকিপিং কোচ দু হাজার থেকে দু হাজার বুঝতেই পারছো তোমরা কী রকম ব্যাপার হতে চলেছে পরের সিজনে ওডিশা এফসির জন্য ওডিশা কিন্তু একের পর এক যেরকম প্লেয়ারও ভালো ভালো সাইন করাচ্ছে তেমনই কোচিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট সেগুলোও কিন্তু একদম ভালোই তৈরি করে নিচ্ছে ওডিশা এফসি তো একটা খুবই স্ট্রং টিম হতে চলেছে পরের সিজনে তোমরা অবশ্যই দেখতেই পাবে সো গাইজ এবার কিন্তু কথা ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ছোট্ট আপডেট আছে ইস্টবেঙ্গলের একজন সিনিয়র ক্লাব অফিসিয়াল তিনি কিন্তু পিটিআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইস্টবেঙ্গল কিন্তু একদম ফাইনাল স্টেজে আছে একজন ইনভেস্টারের সাথে তো এই কথাবার্তা কিন্তু একদম ফাইনাল স্টেজে আছে এবং তিনি সেই জন্য যার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুবই ধন্যবাদ জানিয়েছেন এছাড়া সুজন চক্রবর্তী কালকেই তোমাদের জানিয়েছিলাম তিনিও কিন্তু এগিয়ে এসেছেন ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে তো তাকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এই ক্লাব অফিসিয়ালস এবং তিনি কিন্তু বলে দিয়েছেন যে একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে ইনভেস্টারের সাথে যে কোনো মুহূর্তে কনফার্ম হয়ে যাবে তো যখনই ফাইনালাইজ হয়ে যাবে তখনই কিন্তু ইস্টবেঙ্গল জানিয়ে দেবে নিজেদের ইনভেস্টার বা স্পন্সারের নাম তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম এটা কিন্তু একটা খুবই ভালো নিউজ বলতেই পারো যে ইস্টবেঙ্গলের একজন খুবই সিনিয়র অফিস অফিসিয়াল নিজে জানিয়েছেন পিটিআইকে তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো নিউজ আপাতত অফিসিয়ালসের নামটা বলা যাচ্ছে না কারণ এটা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে বাট এটা জানানো হয়েছে একদম শিওর তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম এটা কিন্তু একটা খুবই ভালো নিউজ যে ইস্টবেঙ্গল স্পন্সার কিন্তু প্রায় পেয়েই গেছে এবং ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে যে কোনো মুহুর্তে ব্যাপারটা ফাইনালাইজ হয়ে যাবে তো এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল সো গাইজ এই ছিল আজকের সব লেটেস্ট ট্রান্সফার আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল বাটনটা আছে ওটাকে টিং টং করে দাও পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর নিচে আমাদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ফলো করে নিতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে డా టాటా